নেপালের পর এবার বাংলাদেশ চীনা ফাঁদে ঋণের ডালি সাজিয়ে অত্যাধিক মাত্রায় চৈনিক সংস্থাগুলির ব্যয় বৃদ্ধি বেকায় দেয় বাংলাদেশ। অন্যদিকে চীনের দিকে নজর রেখেই মায়ানমারকে অত্যাধুনিক ডুবোজাহাজ উপহার ভারতের চাপে চীন। তো এই বিষয়ে কি জানা যাচ্ছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশে ভারতের প্রভাব খর্ব করতে উঠে পড়ে লেগেছে চীন। ঋণের পসরা ছাড়িয়ে ঢাকাকে যে কিছুটা প্রভাবিত করছে বেজিং সে কথা অজানা নয়। তবে ড্রাগনের বন্ধুত্ব যে আসলে ফাঁদ তা এবার বুঝতে পারছে পড়শি দেশ বাংলাদেশ। পরিকাঠামো উন্নয়নের নামে দেশে আর্থিক লুট চালাচ্ছে চীনা সংস্থাগুলি। বাংলাদেশের পরিকাঠামো নির্মাণের বিভিন্ন প্রকল্পে লাগাতার ব্যয় বৃদ্ধির অভিযোগ উঠেছে চীনা কোম্পানির বিরুদ্ধে। বলা হচ্ছে চীনা কোম্পানিগুলি নানা ছুতোয় সময় বৃদ্ধির মাধ্যমে এই ব্যয় বৃদ্ধি করছে। বাংলাদেশের স্বপ্নের পদ্মার সেতু ও রেল সংযোগ প্রকল্পের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আর জিটুজর ভিত্তিতে সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। নদী শাসনে কাজ করছে চীনা কোম্পানি চীন হাইড্রো কর্পোরেশন। এটি 10,162 কোটি টাকার প্রকল্প। 2011 সালে প্রথম প্রকল্প প্রস্তাব সংশোধনের পর ব্যয় ধরা হয়েছিল 20,507 কোটি টাকা। নির্মাণের ঠিকাদার নিয়োগের পর 2018 সালের মধ্যে চালু হওয়ার সিদ্ধান্ত হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে 2022 সালের জুনের মধ্যে সেতু চালু হওয়ার কথা রয়েছে, কিন্তু 2018 সালে এসে প্রকল্প সংশোধন না করে ব্যয় বাড়িয়ে করা হয় 30,193 কোটি টাকা। পদ্মা রেল সংযোগ প্রকল্প গ্রহণ করা হয় 2016 সালের মে মাসে। ঢাকা থেকে মাওয়া ভাঙা হয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছিল 34,989 কোটি টাকা। 2018 সালে তা বেড়ে দাঁড়ায় 39,247 কোটি টাকা। এভাবে সময় মতো কাজ না করায় রেল সংযোগ প্রকল্পের নির্মাণ ব্যয় বাড়িয়ে চলেছে সংশ্লিষ্ট সংস্থা। সাবেক সচিব ও বড় প্রকল্প বিষয়ে বিশেষক মোহাম্মদ ফজল কবির খান বলেন, প্রকল্পের কাজে দেরি মানেই ব্যয় বৃদ্ধি। কাজ নেওয়ার সময় সময় সর্বেক্ষণ এরপর ক্ষতিপূরণ দাবি, এগুলি ঠিকাদারদের পুরনো কৌশল যা চীনা সংস্থাগুলি করছে বাংলাদেশের উপর। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে নেপালের 7টি গ্রামে চীনের অবৈধ নির্মাণ নিয়ে বেকায়দায় পড়েছিল নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। অন্যদিকে চীনের দিকে নজর দিয়েই মায়ানমারের নৌসেনাকে কিলো ক্লাসের অত্যাধুনিক একটি ডুবোজাহাজ দিচ্ছে ভারত। এর ফলে এটাই মায়ানমারের প্রথম ডুবোজাহাজ হবে বলে বৃহস্পতিবার জানালেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। গতকাল নয়াদিল্লিতে একটি সাংবাদিক বৈঠক করার সময় অনুরাগ শ্রীবাস্তব মায়ানমারের বিষয়ে প্রশ্ন করা হলে সেই সময় ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, দুদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যই মায়ানমারকে কিলো ক্লাসের অত্যাধুনিক মানের একটি ডুবোজাহাজ দেওয়া হচ্ছে। ওই ডুবোজাহাজটির নাম INS সিন্ধুবীর। এর ফলে এটাই মায়ানমার নৌসেনার প্রথম ডুবোজাহাজ হবে। এই ঘটনা দুদেশের সম্পর্ককে আরও জোরদার করবে। প্রতিবেশী দেশের সমর্থ ও শক্তি বাড়িয়ে এশিয়ার এই অঞ্চলের সবাইকে নিরাপত্তা দেওয়াই আমাদের লক্ষ্য। তো এডিজের কথা সম্পূর্ণ রিপোর্টটি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং নেপালের পর এবার বাংলাদেশ চীনা ফাঁদে। অন্যদিকে চীনের দিকে নজর রেখেই মায়ানমারকে অত্যাধুনিক ডুবোজাহাজ উপহার ভারতের। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।